নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার সুভাষিত জ্যোতি অনুষ্ঠান। সুভাষিত জ্যোতি এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য। এই যে কথাটা আমি বলি না, সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষের বেদবাক্য, আমি বা সুবর্ণ আমরা দুজনেই বলি, তার কারণ এটা খুব বাস্তবিক সত্য। আর এই সত্যটাকে সত্য করে তুলেছেন আপনারা যারা সুভাষদাকে ভরসা করেছেন। এর পিছনে কারণটা কী বলুন তো? এর পিছনে কারণ হচ্ছে সুভাষদার সততা তার পেশার প্রতি এবং দায়বদ্ধতা আপনার প্রতি। তার কারণ তিনি তার পেশায় 100% নয়, 1000% শর্ট। সেই কারণেই এখান থেকে যারা প্রত্যেকেই আপনারা আসতে চান সুভাষদার কাছে, সামনে আসতে চান, কিন্তু সুভাষদা বলে দেন আসতে হবে না, না না কোনো দরকার নেই, কী হবে সে আমি তো কিছু করতে পারবো না। এই যে গার্ডসটা, আমি কিছু করতে পারবো না, এখানে তো সবাই আমরা জানি যে মহান সাজতে আসি, তাই না? আমি আপনি আমরা সবাই মহান হতে পারলে খুব ভালো লাগে, কিন্তু সুভাষদা সেটা হতেই পারেন না। তার কারণ সুভাষদা যে মানুষটা যেরকম ঠিক সেরকমভাবে নিজেকে তুলে ধরেন। আজকে সুভাষদার কাছে প্রতিকার থেকে আপনার কাছে প্রতিকার পৌঁছানো, আপনাকে বিচার করা থেকে আপনি এলেন সুভাষদার কাছে, আপনার বিচার, আপনার প্রয়োজনের প্রতিকার, সেই প্রতিকার তৈরি এবং সেই প্রতিকারটা আপনার হাতে পৌঁছানো, এই পুরোটা সুভাষ শাস্ত্রীর নিজের হাতে। তো এটাই আমার মনে হয় সুভাষদার একটা বিশাল বড় ইউএসপি। আমার এখান থেকে আজকে আলোচনাটা শুরু করি। আলোচনাটা আমি একটু ব্যাকে থেকে তোমার একটা কথা থেকে আরেকটু পাখে থেকে তোমার একটা কথা থেকে শুরু করব। মহান সাজতে আসে আমরা সবাই, ভুল বলেছি আমি? অসাধারণ কথা বলেছো তুমি, বলছিলে আর আমি এটা ভাবছিলাম, সত্যি আমরা সবাই মহান সাজতে পারি কি? সাজা যায়, ভেকটা খুলে যায়, সাজা যায়, ধরে রাখা যায়, কাউকে যদি মেকআপ করিয়ে প্রচন্ড গরমে ছাদের ওপরে দাঁড় করিয়ে দেওয়া যায়। মাঝে একটা বিজ্ঞাপন ছিল জানো, একটা স্টুডিওতে সাউথ কলকাতার, এক ছবিতেই বিয়ে। হ্যাঁ, সে কি করতো, সে কালো মেয়েকে এমন ভাবে রং চং দিয়ে এমন ভাবে ছবি তুলে দিত, ছবি ফেললে হাইয়ে তার সামনে দেখলেই না। তার স্টুডিওর ক্যাপশনই ছিল এক ছবিতে বিয়ে। দক্ষিণ কলকাতায় একটা স্টুডিও আছে, এখনো আছে, যাই হোক ফেমাস স্টুডিও, ওর ছবি তো অনেকের বিয়েটি হয়েছে, এক ছবিতেই বিয়ে, ওই জন্য ক্যাপশন হয়ে গেছে। টিভির পর্দায় সবাই মহান সাজতে চায়, কিন্তু আমার একটা ভয় আছে। আমি আগামীকালের অনুষ্ঠানটা এইমাত্র রেকর্ড করলাম, জাস্ট না রেকর্ড করলাম, তুমি এসে বসলে, তুমি ঢুকেছিলে, যে আমার একটা ভয় আছে যে ভাই কোথাও কেউ আমাকে দেখছে কোথা থেকে। এটা তো সবারই থাকা উচিত, দেখো দেখো মজার ব্যাপার, আমরা স্টুডিওতে বসে রয়েছি, সামনে ক্যামেরা চলছে, যেসব ওষুধের দোকানে দেখবেন, খাবারের দোকানে ওপরে ক্যামেরা রয়েছে না, তারা না সবসময় এরকম করে, মানে মালিক আর নেই, মালিক নেই, টাকা মালিক নিশ্চিন্তে ছেড়ে গেছে, কেন মোবাইলে পরে দেখে নেবে, সিডি হয়ে থাকবে, তুই যদি চুরি করিস খপ করে ধরবো, কিন্তু ক্যামেরা না থাকলেও মালিক। আমরা যে মহান সাজতে চাই, হাজার হাজার মিথ্যা কথা বলি, হাজার হাজার এই করে দেবো সেই করে দেবো বলার চেষ্টা করি, উপরে কেউ দেখছে, সেই ক্যামেরাটা আমাদের দেখতে পাচ্ছি না। মানে আমার না এখানে অনেক কিছু বলার আছে, কিন্তু একটা টেলিফোন নিয়ে নিই, নিয়ে আমরা এগোই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাম, আমি মাথা বাংলা থেকে বলছিলাম। আচ্ছা, নামটা কি বলতে চান না চান না? নামটা বলতে চাই না, দরকার নেই। আমি আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ আমি গিয়েছিলাম স্যারের কাছে, আমি মানে যখন লকডাউনটা শেষ হয় তখন গিয়েছিলাম ছেলের জন্য, আমি স্যারের সাথে পরীক্ষা নিয়েছি স্যারের কাছে। আচ্ছা, ছেলে একটা কাজ করছে, মানে সেরকম কিছু না, ছেলে এখন কেমন আছে সেটা তো একটু বলুন। একটা কাজ করছে, মানে বেকার থেকে একটা কাজ করছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার, টাইমটা বলো। রাত্রি 9:30 PM। কোথায় জন্ম? আলিপুরদুয়ার। এখন কোথা থেকে কথা বলছো? কুচবিহার। হ্যাঁ আলিপুরদুয়ারে জন্ম, কুচবিহার থেকে কথা বলছো, রাত্রিবেলায় জন্ম। দেখো তোমার ভাই সাড়ে সাতই চলছে, সাড়ে সাতে লোকে বেকার থাকে, তুমি কিছু করছো প্রতিকার দেওয়াতে। হ্যাঁ ডিফারেন্স, লিসেন মি ফার্স্ট, তারপর তোমার কথা নিশ্চয়ই শুনবো। সাড়ে সাতিতে লোকে বেকার থাকে, কর্মচ্যুত হয়ে যায়, তুমি প্রতিকার দেওয়াতে কিছু করছো,
এর থেকে ভালো কি হবে, কবে বেটার হবে, সলিড একটা প্ল্যাটফর্ম হবে, সেই ক্যারিয়ারের সন্ধান তুমি করে বেড়াচ্ছ, এই তোমার ছকে হরোস্কোপ। ভুলভাল বলছি কি? উত্তর দিতে হবে তো, তুমি চুপ করে বসে রয়েছো, চিৎকার করাচ্ছ না, বলতে হ্যাঁ, আরে রেসপন্স না করলে চিৎকার করছি। বেকার বসে নেই, করছো, বেটার জব, আরো এক বছর সময় লাগবে, অর্থাৎ কিনা সামনের বছরে মোটামুটি জুলাইয়ের পর থেকে বেটার টাইম শুরু হবে, 7.5-এর প্রভাব যখন কমবে তুমি বেটার জবে অপশন পাবে। কিন্তু তুমি এখন বেকার না থেকে কিছু করছো, চাকরি, এটা গুড লাক এবং এটা তোমার এক্সপেরিয়েন্স তৈরি করছে, ইট ইজ ইওর গুড লাক, ইট ইজ ইওর বেস্ট ফরচুন। 7.5-তে তুমি জবের মধ্যে রয়েছো যেখানে বেকার হয়ে যায়, কর্মচ্যুত হয়ে যায়, কি বলছো? হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন, ঠিকই বলি আমি, ঠিকই বলি, তোমার কপাল ভালো, টাইমে প্রতিকার নিয়েছ, লকডাউনের পরে মানে 2020 সালের সেপ্টেম্বরের পরেই মোস্ট প্রবাবলি প্রতিকার নিয়েছ, আজকে 2023 সালের সেপ্টেম্বরের মাস যাব মানে আগস্ট মাস চলছে, ইউ ডু সামথিং, মানে ইউ ওয়ান্ট সাচ এ বিগ প্ল্যাটফর্ম, ইজ এ বিগ জব, বিগ, ইউ ক্যান আর্ন বিগ মানি, ঠিক আছে, নেক্সট ইয়ার থেকে চান্স পাবে ডেফিনেটলি। তখনও কিন্তু ফোন করে জানাতে হবে যে হ্যাঁ সুভাষদা, আপনি এই তারিখে আমাকে বলেছিলেন, তোমার হাতে কিন্তু এক মাসেরও কম সময়, জুলাই মাস অলরেডি চলে গেছে, তোমার হাতে এখন আর 11 মাস সময় আছে, যে জায়গাটা তোমার পৌঁছানোর জায়গা সুভাষ শাস্ত্রী কিন্তু তোমাকে বলে দিলেন, ভাই ভালো থেকো, শুভেচ্ছা রইল। সুভাষদা, এই যে আপনি বারবারই বলছেন না যে যে আমরা বলছিলাম দায়বদ্ধতা, আপনার নিজের হাতে যা করেন সেটা নিজের হাতে করেন। দেখো জ্যোতিষ মানে আমি, দেখুন আমি কাজ করছি এই পোস্টার, নিজের পোস্টার থেকে, পোস্টার পঞ্জিকা থেকে কাজ করছি, টিভিতে অনেক পরে এসেছি জানেন তো, মানে 2000 সালের দুর্গাপুজোর আগেটাকে এরকম সময় আমি এসেছি, 23 বছর আমি সিটিভি নিয়ে এসেছি, সিটিভির সাথেই কাজ করছি, এই চ্যানেলেই বসছি, তো জ্যোতিষ অনেক চালাকির জায়গায় চলে এসেছে, মানে অনেক মানে ওই মহান হওয়ার জন্য যা যা বলা, ভালো স্টুডেন্ট, আমি এই আমি সেই, আমি তো খারাপ স্টুডেন্ট দাদা, এইগুলো করতে করতে আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, যাই হোক, খুব আর তো কথা হচ্ছে যে কিন্তু আপনার যাই হোক না কেন আপনি সুভাষ শাস্ত্রী হয়ে গেছেন, এটাও বাস্তব কথা। নমস্কার, কে রয়েছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বনগাঁ থেকে বলছি। কোথা থেকে? বনগাঁ থেকে। কি নাম? নাম কৌশিক ঘোষ। কৌশিক কে? ছেলে কৌশিক ঘোষ। কেউ এসেছিল? কে এসেছিল? আমি এসেছিলাম স্যারের কাছে। এই ছেলেকে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, 22 সাল দিয়েছিলাম আমি, 22 সালে জানুয়ারি মাসে, 22 সালে গত বছর এসেছিলেন? আচ্ছা ঠিক আছে, বলো। হুম, একবারই এসেছেন না এর আগেও এসেছেন? না আগে আসেনি, প্রথম এসেছিলাম, আমার স্যারের কাছে যাবো। হুম, আচ্ছা আপনি এসেছিলেন, তারপরে এখন কেমন আছেন, প্রতিকার নিয়েছিলেন? খুব কঠিন, এটার জন্য প্রত্যেক সময় নিজেকে নিজেকে আয়নার সামনে দাঁড় করানো, নিজেকে জিজ্ঞেস করা, আমার কাছে একটা লোক কেন আসবে, হোয়াট আর ডিফারেন্স আর আমের সাথে অন্য লোকের, একটা লোক কেন আসবে আমার কাছে, সে প্রথম কথা আসার একটা কথা খুব ক্লিয়ার করা উচিত, ফিজ আমার অন্যের থেকে বেশি, কেন কোনো চালাকির আশ্রয় তো নিই না, কিছু বিক্রি তো করি না, বিক্রি করার মতন কোনো প্রোডাক্ট যা বাজারে পাওয়া যায় সেরকম কিছু, হ্যাঁ যার প্রয়োজন লাগে তার রেমেডি তার জন্য করি, নিজে হাতে করি, অবশ্যই করি, এবং সেটা তো বিনা পয়সায় দিই না, তবে হ্যাঁ অনেক কিছু ঘরোয়া উপচার বলো এ বলো যেগুলো সম্ভব বলে দিই, একটু আপনি রিলিফ পাওয়া সেগুলো টিভির পর্দায় করে দিই, টিভি থেকে বলে দিই, ইউটিউবে থেকে যায়, চেম্বারেও বলে দিই, অনেক কিছু ঘরোয়া লিখে ফিখে দিই, কিন্তু কেউ একজন ছেলেকে তার ডাক্তার বানাবে, এবং সে গভর্নমেন্ট সার্ভিসে, এবং সে গভর্নমেন্টের কোটায় পাওয়ানোর চেষ্টা করবে, সেটা তো আর শেখর বাকর কিংবা
লাল সুতো, নীল সুতো, হলুদ সুতো দিয়ে হবে না, ইট নট পসিবল, তাই না? তো সেখানে প্রতিকারের প্রয়োজন হবে। কিন্তু যদি বলে আমি একটু ভালো থাকতে চাই, একটু ডেভেলপ করতে চাই, তার কিন্তু উপচারের কাজ হবে। আমি এই অনুষ্ঠানের আগে বলছিলাম, কালকের অনুষ্ঠানটা শুনবেন, সুভাষ শাস্ত্রী ঘি দিতে বলেছে, তাহলে রোজ ঘি দেবো, তাড়াতাড়ি ধনী হব না, হবে না দাদা, হবে না। এটার পদ্ধতিগত টাইম আছে, মানে একদিনে যদি সারাদিনই ব্যায়াম করেন, আপনি একটা বিশাল পালোয়ানের মতন চেহারা বানাতে পারবেন না, অল্প অল্প করে দীর্ঘদিন করলে বানাতে পারবেন, একদিনে প্রচুর করলে বানানো যাবে না। ঠিক তাই সেরকমই যে আপনাকে ঘরোয়া যদি জিনিসে উপকার দেওয়া যায়, সেটা হচ্ছে ফার্স্ট উদ্দেশ্য, এক নম্বর। খুব প্রয়োজন লাগলে প্রতিকার সাজেস্ট করি, এবং দশজনের দুজনের তিনজন, যেটা হবে না সেটা পারবো না, আমি তো মহান নই, আই এম নট এ গ্রেট ম্যান, সো টিভির পর্দা থেকে, চেম্বার থেকে বলে দিই, দেখুন ভাই আমি এটা পারবো না করতে, আমাকে দিয়ে হবে না। আচ্ছা, আমি ওনার সাথে তো আমরা কথা, আচ্ছা আচ্ছা, আপনি এবার কার সম্পর্কে জানবেন? হ্যালো, উনি মনে হয় নেই, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, নিতে পারেনি, এর মধ্যে অন্য জায়গায় গেছে, যেতেও পারে, কিন্তু এরকম ঘটনা আমি দেখেছি, আমার কাছে আসেনি, অন্য জায়গায় গেছে, সে কারোর মুখ থেকে রেফারেন্স এসছে, এবং আমি কৃতজ্ঞ দু একজন সিটিবিএনে বসে, সেই জ্যোতিষ ভাইদের ওপরে, নাম বলছি না, তারা না বুঝতে পারলে আমার কাছে পাঠিয়ে দেয়, আমার কাছে তারা এসে বলে অমুকজন পাঠিয়েছে আপনার কাছে। আচ্ছা, আমাদের আর একজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, 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 কে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি, আমার ছেলের সম্পর্কে একটু জানবো। কি নাম আপনার? আমি, আমার নাম মিতা, আমার ছেলের নাম সুদীপ। কেউ এসেছিল? হ্যাঁ, আমার, আমি গেছিলাম আমার ছেলেকে নিয়ে। এই ছেলেকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ। কেমন আছে ছেলে? ছেলে এখন ভালো আছে। আপনি কি প্রতিকার নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিয়েছি। আমি বলছি শুনুন, মানে 21 ফেব্রুয়ারিতে প্রতিকার নিয়েছি, আর ছেলে মানে নেট, মানে পিএইচডি করবে, নেট কোয়ালিফাই করার জন্য, আর উনি চাকরির প্রতিকারও দিয়েছেন, ঠিক আছে, তা নেট কোয়ালিফাই করেছে। আরে বাপ বাপ, সাবাস, কে বাত, নেট কোয়ালিফাই করেছে, তারপর? আচ্ছা, একটাই প্রশ্ন, চাকরিটা কবে হবে সেটাই জানার জন্য একটু বলো, জন্ম তারিখ বলো। 25 সেপ্টেম্বর সেপ্টেম্বর, হ্যাঁ, 1997। টাইমটা বলো। বিকেল 4:31। কোথায় জন্ম বলো? হাবড়া, হাবড়া হসপিটাল, হাবড়া, উত্তর চব্বিশ পরগনা। সরকারি চাকরি, প্রাইভেট চাকরি পেতে পারে, সরকারি চাকরির যোগ তো এই মুহূর্তে নেই, 24-এ প্রাইভেট চাকরি হবে নেক্সট ইয়ারে। আচ্ছা, 2024-এ প্রাইভেট চাকরি হবে। স্যার, সরকারি চাকরির জন্য বলছিলাম, ও তো এখন পিএইচডি করবে। হ্যাঁ, পিএইচডি করুক, 4 বছর লাগবে। হ্যাঁ হ্যাঁ বলো। আর সরকারি চাকরিটা কবে হবে? 2026 থেকে যোগ আছে। 26? কিন্তু স্যার, ওর তো প্রতিকার নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তাই তো না করি, মানে ওই প্রতিকার 26 পর্যন্ত চলবে তো, মানে আমি, আমার এটাই প্রশ্ন, মানে আপনার বাচ্চা যখন জন্মেছিল তখন বিসিজির টিকা নেওয়া হয়েছিল, তাই না? হাতে একটা বিসিজির টিকা, তো সেটা কি আপনি বছর বছর নেন? না, সেটা তো না, তাহলে প্রতিকারও তাই, ওটাকে, ওটা অন্য জায়গা থেকে সব ভ্যাকুম পেয়েছে, বুঝতে পারছো তো, সব মানে ভুল বোঝানোর লোকের কোনো শেষ নেই, মানে প্রতিকারটা কিন্তু প্রতিকার কিসের উপর করা হয়? প্রতিকার করা হয়, ধরুন আমি 7.5-এর উপর প্রতিকার, 7.5 যতদিন থাকবে চলবে, ধরুন আমি শনির দশার প্রতি, শনি 19 বছর চলবে, ধরুন কেতুর রবির প্রতিকার 6 বছর চলবে, প্রতিকার করা একটা দশাকে দেখে, একটা হচ্ছে তার অবস্থানকে, ধরুন কোন একটা ছক, আচ্ছা এই ছকটা ধরবো কেন, এই ছকটা ধরি, এই ছকটাতে এখানে শনি দ্বিতীয়ায় বসে আছে, শনি দ্বিতীয়ায় বসে কি দেখছে, রবিকে সমসপ্তম স্থানে রবির সাথে দৃষ্টি বিনিময়, সপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে শনি রবি, রবি নিচেস্থ, সরকারি চাকরির কথা বলছে, 26 বলেছি আমি অলরেডি, তাহলে কী দাঁড়াবে সরকারি চাকরির জন্য রবির প্রতিকার, রবি সরকারি নাম, ফেম, নেম, ফেম, মানিকে সে ইন্ডিকেট করে, তো এইখানে এই যে এই দেখুন, নেট স্লেট, এই নেট স্লেট মানে আবার যা অন্য পরীক্ষা, ক্যাট, ম্যাট, জ্যাট, এটা একটা লেভেলের পরীক্ষা, এন্ট্রেন্স, দ্যাট ইজ কল এন্ট্রেন্স পরীক্ষা, এন্ট্রেন্সই পেয়েছে,
এই এন্ট্রেন্সটা কি সরকারি চাকরির ক্ষেত্রে তো কাজে নেওয়া লাগবে, না লাগতেই পারে। সরকারি চাকরির ক্ষেত্রে স্টেট এই ক্যাটম্যাট জেটও লাগবে না, নেট স্নেটও লাগে না। সরকারি চাকরি অন্য প্যাটার্নের একটা ওয়ে আউট রয়েছে, কিন্তু এই চাকরির জন্য এই প্রতিকারে হয়ে যাবে। এই প্রতিকারে সরকারি চাকরিরও হয়ে যেতে পারে, বিকজ অফ এইটা তো সরকারি চাকরিতে ট্যালি করবে না, দশাটা থাকবে। যদি আপনার মনে এনি টাইপ অফ কনফিউশন আসে, 25 সালে আপনি আসতে পারেন, তার আগে আসার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি যা ছক দেখছি, এটাতেই সরকারি চাকরি হয়ে যাবে, আলাদা প্রতিকারের কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার করে দিলাম, মানে আপনার এই ট্রান্সপারেন্সির জন্যই কিন্তু আজকে এতগুলো বছর সুভাষদা আপনি কাজ করছেন, এতগুলো বছর, এবং টেলিভিশনের পর্দাতেও যে আপনার কাজের পিরিয়ডটা যদি আমরা দেখি সেটাও নেহাত কম নয়। এবং আপনার সমসাময়িক যারা ছিলেন আপনার সঙ্গে, আপনার আগে আপনার পরে যারা শুরু করেছিলেন, তারা আজকে কেউ নেই, সবাই হারিয়ে গেছেন, এখন নতুন লট, তাদের সাথেও আপনাকে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, আমি তো দেখো আমি কোথাও কম্পিটিশনে নেই, আমি কোথাও কে কী করছে দেখতে নেই। আমি চাইলেই আমার চারটে স্টাফকে দিয়ে আমার ঘরে আমি ঘন ঘন অসুস্থ হতে থেকে বেঁচে যাবো, আমার সাইড ঘর থেকে ছক বানিয়ে দেবো, আমার কাছে ঢুকবে, আমি ঘ্যাচ ঘ্যাচ করে দু কলম লিখে পাঠিয়ে দেবো, ওই বোঝাবে, ওই বিক্রি করবে, ওই করবে, ওই টাকা নেবে, ওই মালকে বানাচ্ছে দেখতে আসছে না। আমি লাস্ট 3 বছর লকডাউন থেকে কন্টিনিউ, লকডাউন থেকে সেই রাত্রিবেলা থেকে সারা রাত জেগে কাজ করতাম, এখনও অনেকটা সময় কাজ করি, টোটালটাই নিজে হাতে করি, লোড পড়ে, ওয়ার্কলোড পড়ে, বিভিন্ন এর জন্য শারীরিক দখল পড়ছে। সে যে গুজে যদি আমি যদি ঘুমোই, ধরুন আমি সারাদিন যদি আমি 10 ঘন্টা ঘুমোই ভালো মন্দ খেয়ে, তো পট করে অসুস্থ হবো, হয় কেউ কেউ হয় না, তাহলে কী করতে হবে? আমি কেন ছক দেখবো? আমার লোক এলো, আমার স্টাফ রয়েছে পাশে ঘর থেকে ছকটা দিল, আমি 3টে দোষ লিখে ছেড়ে দিলাম, এত টাকা, ওই ঘরে লোক আমার লোক থাকবে দেখে নেবে, সেই বোঝাবে, সেই করবে, সেই হ্যান্ডেল করছে অলমোস্ট। আপনিও বুঝে যাবেন যে সুভাষ শাস্ত্রী কিছুই করছে না, কিন্তু আপনি আমার কাছে এটা বুঝবেন যে উনি বানালেন, উনি বোঝালেন, এবং ওনার আমার কোনো লোক বোঝাবে, আমি বোঝানো তো বিশ্বাসই করি না। পরিষ্কার বলে দিলাম 2026 সরকারি চাকরি এই প্রতিকার দিয়েই হবে আপনার, আমি একটু টুইস্ট দিতে পারতাম এখানে, হ্যাঁ এটা দিয়ে এটা হয়েছে, একটু লাগতে ভালো হয় একটু কুচিয়ে দেওয়া, দরকার নেই। এর কাজ হবে 26 এন্ট্রেন্স পরীক্ষা পেয়েছি এবং এ 4 জনকে ধরে আনবে, তবে হ্যাঁ সময় লাগবে, সময় লাগবে বলেই তো অনেক সময় ধরে কাজ করতে পারছি টিভির পর্দায়। আজকে অনেক সময় ধরে অনেকটা টাইম আমি 35 বছর প্রফেশনালি কাজ করছি, লক্ষ লক্ষ মানুষ দেখেছি, ভগবানের আশীর্বাদ। এবং আরেকটা জিনিস সুভাষদা আমার মনে হয় এটাও আমাদের বলা উচিত যে যদি প্রতিকারের প্রয়োজন হয় তো ডেফিনেটলি হ্যাঁ আপনার লাগবে, আর যদি না হয় আপনার প্রতিকার দিতে হবে না, নাটা বলতে পারা, শুধু প্রতিকারের ক্ষেত্রে না আমি এই কাজটা করবো না কারণ এটা হবে না, এই নাটা পরিষ্কার বলতে, নাটা অনেকে গিলতে পারে না। গতকাল একজন লোক তার ছেলের বউ চলে গেছে, ছেলের বউকে মেয়ের মতন শ্বশুর শাশুড়ি এসছে, মানে সে কিছুতে হজম করতে পারছে না যে তার ওটা ফিরে গেল, হবে না এটা, আপনি দেখুন না কি দেবেন আমাকে বলছে, মানে আমি কিছু বললেই সে 1 লক্ষ টাকা দেবে। আমাদের বাড়িতে ডিভোর্স এরকম নেই, না হবে না, আপনি বিচার করবেন না, করিনি অনেকক্ষণ, মানে অনেকক্ষণ কথা হলো, আলটিমেট মানে কেউ একটা ফোনে আছে। হ্যাঁ নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার, কে বলছেন? আমি কুচবিহার থেকে বলছি। নাম কি? কুচবিহারের কথা বলছিলাম, এর নাম অরুণাংশু বণিক। হ্যাঁ অরুণাংশু বণিক, অরুণাংশু বণিক বলো। অরুণাংশু বণিক, হ্যাঁ কেউ এসেছিল? হ্যাঁ কে? পাশের বাড়ি থেকে গিয়েছিল। আচ্ছা, কেমন আছে তারা এখন? ভালো আছে? হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছে। সে কি বলেছে আপনাকে যে অনুষ্ঠানটা দেখতে? না না আমি দেখি অনেক, জানে সুভাষ শাস্ত্রীর নাম যারা জ্যোতিষ করে, এবং তার আমি প্রতিকার করি। হ্যাঁ উপাচার করে, প্রতি উপাচার উপাচার গুলো, মানে আপনি সুভাষদার অনুষ্ঠান দেখেন এবং উপাচার গুলো করেন? হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন, কেমন আছেন উপাচার করে? ভালো আছি। ভালো আছেন, ব্যাস ওইটুকুই দরকার। বলো এর থেকে ভালো আর মিষ্টি কথা কি হয় বলো, বলো জনসময় বলো ছেলের। 19 5 আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, 6 থেকে 5 গেছে। হ্যাঁ বলো। 97 টাইম বলো। হ্যাঁ 6:10 PM আমি খেয়াল করি। আচ্ছা তোমার ছেলে যা ছক,
তুমি তো আগে আমাকে আগে আমাকে দেখিয়েছো? হ্যাঁ 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 একবার। কবে দেখিয়েছো? উনি দেখিয়েছেন। হ্যালো, হ্যাঁ জানুয়ারিতে। তুমি আমাকে দেখিয়েছো জানুয়ারিতে? হ্যাঁ। ছক দেখেই বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, কিন্তু উনি যখন আমি জিজ্ঞেস করলাম উনি না বললেন। ছক দেখে বুঝতে পেরেছি আমি, ছকটা ফেল টিভিতে, আমি ছক দেখে বুঝতে পেরেছি। কেরিয়ার হচ্ছে না, চাকরি হচ্ছে না। এই দেখুন আপনারা, এই রবি শুক্র দারিদ্র যোগ যে রয়েছে, দুই হচ্ছে যে সপ্তমে দারিদ্র যোগ রয়েছে, মঙ্গলটা উইক রয়েছে, বৃহস্পতি ডাউনের জন্যে ছেলের চাকরি হচ্ছে না, চাকরি হবে, সময় লাগবে অ্যানাদার 2 ইয়ার্স, 2025-এর আগে কেরিয়ার জমবে না। শুনতে পাচ্ছ তুমি? তুমি এই ছক তো আমি দেখেছি ভাই, তুমি যতই বলো দেখাওনি, পাশের বাড়ির লোক বলেছে যাই বলো, আমি দেখেছি ভাই, আমি যখন দেখেছি আমি ঠিক ধরেছি, ছক দেখেছি, ছেলের চাকরি হচ্ছে না, ছেলের প্রতিষ্ঠা পেতে 97 ইন বন। আপনি কি প্রতিকার নিয়েছিলেন? হ্যালো, আমি ছক দেখে বুঝতে পেরেছি, এই ছক আমি দেখেছি, আর প্রতিকার আমি দিইনি। 23-এ আসতে বলেছিলাম, ওর আশা হয়ে ওঠেনি, আজকে লাইনে পেয়ে গেছে, মানে আশা হয়ে গেল। না, পেয়ে গেছো, আর আসার দরকার নেই। 25-এর আগে সরকারি চাকরি কেরিয়ার জমবে না, তুমি 2024-এর মিডিলের পরে আসবে, আসতে বলেছিলাম, টিভিতে চলে এসছো, চেম্বারে না, আরও ভালো হয়েছে, আর কোনো আসার প্রয়োজন নেই। তবে আমার একটা জিনিস মনে হয়, ধন্যবাদ ফোন করার জন্য, বি ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্সি না থাকলে জীবনে কিন্তু প্রতিপদে হোঁচট খেতে হবে। সুভাষ শাস্ত্রী কিন্তু ট্রান্সপারেন্ট, কেননা উনি যেরকমটা টিভির পর্দায় ঠিক ততটাই ট্রান্সপারেন্ট থাকেন তার চেম্বারে। ওই যে বললাম, আপনারা নিজেরাই ফিল করেন সুভাষদা সবটা নিজের হাতে করেন এবং নাটাকে স্পষ্ট করে না বলতে পারেন। আপনার অহেতুক টাকা নষ্ট সুভাষ শাস্ত্রী, আমি তো প্রতিকার দিইনি, একদমই তাই। মানে এবং আপনার মেয়ে মানে স্মৃতিশক্তি যে একটা ইন্টেলিজেন্সি, মানে এই যে একটা ছক দেখে কত জানুয়ারি মাসে আপনি দেখেছেন ছকটা, হ্যাঁ আজকে আপনি দেখে বলে দিলেন এটা তো আমি দেখেছি, উনি তো বলেন না আমার পাশের বাড়ির লোক এসেছিল, উনি একবারও বলেননি যে উনি এসেছিলেন। দেখেছি ছকটা আমি, প্রতিকার দিইনি। না বলতে পারাটা এটাও কিন্তু একটা বড় টার্গেট শূন্য থাকা। দেখো আমি জানি, ওই বলছিলাম না, উপরে একটা ক্যামেরা চলছে, আমি জানি আমার মাথার ওপরে আমার মা স্বর্গীয় মান, আমার গুরুদেব, মা তো এই লাইনে আনেনি, মাকে জিজ্ঞেস করেছিলাম পরে অনেকদিন পরে হ্যাঁ বলেছিলেন, আর বাবা এগুলো বাবা একটু অন্যরকম মানুষ ছিলেন, রাগি মানুষ ছিলেন, গুরুদেব তিনি আমার মনে হয় তিনি দেখছেন, আর তিনি দেখছেন, ভগবান দেখছেন বলে আমি টিকে আছি, মানুষ বিশ্বাস করছে, মাত্র অল্প অনুষ্ঠান করি, তা আজকে মানে আগামীকালকে অনুষ্ঠানটা রেকর্ডিং চলবে, তারপর থেকে কতগুলো রেকর্ডিং দেখতে হবে আপনাদের, আমার ডিউটি। কিন্তু সেগুলো প্রত্যেকটা ইনফরমেটিভ, সবটাই নতুন, ফ্রেশ রেকর্ডিং করেছি, সেগুলো চলবে, কেন চেম্বারটা একটু বন্ধ রাখবো, এই মাসটা বন্ধ থাকবে, কালকের পরে রবিবারের অনুষ্ঠানের পর। সুভাষদা কিন্তু ভীষণ অসুস্থ শরীর নিয়ে এই বেশ কয়েকটা করেছি, পুরো শ্রাবণ মাসটা কিন্তু সুভাষদা খুব অসুস্থ শরীর নিয়ে আপনাদের জন্য এসেছেন, মানে এমন অবস্থা যে না আসার মতোই অবস্থা ছিল, কিন্তু আসতে হবে, আসতে হয়েছে একদম। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেবার পালা, মায়ের নির্দেশ, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশ, আপনাদের অকুণ্ঠ ভালোবাসা, তার কথা যেহেতু সের বেদবাক্য হয়ে ওঠা, এইটা একটা বিশাল বড় পথ চলা সুভাষ শাস্ত্রীর, দীর্ঘ প্রায় 34টা বছর পার করে দিয়েছেন শুধুমাত্র এই পেশায়, প্রফেশনালি কাজ করছেন। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।